নমস্কার সবাইকে নতুন একটি এপিসোডের স্বাগত আজকে আমরা জানবো রাজা রবি বর্মা সম্পর্কে রাজা রবি বর্মা আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিবান্দ্রামের এক জায়গিরদার পরিবারে জন্মগ্রহণ করেন তার মা ছিলেন খ্যাতনামা কবি তিন ভাই ও এক বোন সকলেই সহজাত শিল্পী রবি বর্মার চিত্র প্রতিভার মুগ্ধ হয়ে রাজা তার বোনের সঙ্গে বিয়ে দেন আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে রবি বর্মা ইউরোপীয় চিত্র পদ্ধতি অঙ্কন শিক্ষায় উদ্বুদ্ধ হন এবং ইংল্যান্ডের চিত্রশিল্পী থিওডার জেন্সের নিকট চিত্র রচনা করতে শুরু করেন এই সময় থেকেই তিনি তৈলচিত্র অঙ্কন শুরু করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার প্রথম চিত্র প্রদর্শনী হওয়ায় মাদ্রাজের মাননীয় গভর্নর কর্তৃক তিনি পুরস্কৃত হন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার শকুন্তলা চিত্রলিখন চিত্রটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছিল এবং স্বর্ণপদক পায় রবি বর্মা এই সময় রাজা উপাধিতে ভূষিত হন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের যুবরাজ সপ্তম অ্যাডওয়ার্ড ভারতে ঘুরতে এসে রবি বর্মার চিত্রাবলী দেখে মুগ্ধ হয়েছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে গাইকুয়ারের মহারাজ মাদ্রাজ চিত্র প্রদর্শনীতে রবি বর্মাকে স্বর্ণপদক দেন এই সময়ে রাজা রবিবর্মা বহু উপহার সামগ্রী পেয়েছিলেন তিনি ভারতবর্ষে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সর্বত্র সামাজিক জীবনযাত্রার গতিবিধি লক্ষ্য করেছিলেন তার রচিত চিত্রাবলিতে সেই আঙ্গিক রামায়ণ মহাভারতের কাহিনী ও সামাজিক প্রেক্ষাপট সুস্পষ্টভাবে দেখা যায় তখনকার দিনে রাজা রাজা রবি বর্মা চিত্র খুব জনপ্রিয় হয়ে উঠেছিল জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি লিথো প্রেসে বহু ছবি ছাপাতে থাকেন রাজা রবি বর্মার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে সীতা সরস্বতী লক্ষ্মী রবি বর্মা চিত্রজগতে এক ক্ষণ জন্মা পুরুষ তার রচিত চিত্র সে কথাই প্রমাণ করে রাজা রবি বর্মার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে সীতা সরস্বতী লক্ষ্মী রামকৃষ্ণ মিশনের প্রতিভূ ইত্যাদি রঙে ও আলো ছায়াতে রীতিতে পরিচ্ছন্ন হয়ে উঠেছে রবি বর্মা চিত্রজগতের এক পুরুষ তার রচিত চিত্র সে কথাই প্রমাণ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রবি বর্মার ছবি দেখতে দেখতে সমস্ত সকালবেলাটা গেল কেটে আমার সত্যি বেশ ভালো লাগে হাজার হোক আমাদেরই দেশি বিশ দেশি বিষয় এবং দেশি মূর্তি ও ভাব আমাদের কাছে যে কতখানি এই ছবিগুলি ভেবে দেখ দেখলে তা বেশ বোঝা যায় রবি বর্মা ভারতবর্ষের গৌরব আমরা সৌভাগ্যশালী আমরা এমন একজন শিল্পীকে পেয়েছি তার কোনো শিষ্য নেই তৈরিও করেননি কিন্তু তিনি ভারতবর্ষের ভবিষ্যৎ শিল্পীদের অনুপ্রাণিত ও প্রভাবিত করেছেন সে কথা বলা যায় রবি রবিবর্মা এক মহান শিল্পী ভারতীয় শিল্প ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন উনিশশো সাত সালে এই অমর শিল্পীর ইয়েলোক ত্যাগ করেন